আসসালামু আলাইকুম আপুরা, আমি মন চলে এসেছি আপনাদের জন্য আবার সুন্দর সুন্দর ড্রেস দিয়ে। ঠিক আছে, আজকে দুইটা সুন্দর কালারের দুটা বাসন্তী হলুদ এই টাইপের দুটা ড্রেস দেখাবো। ফার্স্টে হচ্ছে একটা খুব সুন্দর কাঁচা হলুদ কালার দিয়ে ড্রেসটা শুরু করি। এটা বেশ সুন্দর একটা কালার এবং এটার সাথে যে কাজটা করা হয়েছে অসম্ভব প্রিটি। ঠিক আছে, আচ্ছা, যারা এখনও আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করেননি তারা কিন্তু অবশ্যই আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন এবং বেল আইকনে ক্লিক করে রাখবেন। ঠিক আছে, আচ্ছা, এটা হচ্ছে খুব সুন্দর একটা কাঁচা হলুদ কালার, দেখেন খুব কালারটা বেশ সুন্দর। তার উপরে হচ্ছে আমরা এই যে বিস্কিট কফি কালারের যে মাল্টি সুতাটা আছে সেই সুতাটা দিয়ে কাজ করেছে, খুব সুন্দর বড় বড় গোলাপ ফুলের কাজ করা আছে। হ্যাঁ, মাঝারি সাইজের, এগুলো হচ্ছে সব গোলাপের শেপ দেওয়া আছে। পুরোটা হচ্ছে গলার দিকের কাজটা। তারপরে দেখেন এই যে ছিটা ছিটা অনেকগুলো ফুলের কাজ করা থাকবে এবং নিচের যে পোর্শনটা এটার কাজটা কিন্তু বেশ সুন্দর। এই দেখেন নিচের দিকের এই কাজটা হচ্ছে এই সাইড থেকে উঠে এখানে চলে আসবে। হ্যাঁ, এভাবে খুব সুন্দর করে কাজটা করা হয়েছে আর ছিটা ছিটা চারপাশে কাজটা থাকবে। এটা হচ্ছে একদম নিচের পোর্শনের কাজটা এবং ফুলগুলো কিন্তু বেশ সুন্দর। হ্যাঁ, একদম স্পষ্ট গোলাপের কাজ করা। তো এই হচ্ছে ফ্রন্ট পার্ট, এটার ব্যাক পার্টটাও বেশ সুন্দর। এটার ব্যাক পার্ট এরকম পিঠের উপরে কাজ হবে এবং নিচের দিকে এরকম ছিটা ছিটা কাজ হবে। ঠিক আছে, আর এই হচ্ছে গিয়ে ড্রেসের হাতা। হাতাতে এই দেখেন হাতায় হচ্ছে লম্বালম্বিভাবে কাজটা পড়বে। ওকে, হাতায় হচ্ছে এভাবে লম্বালম্বি কাজটা পড়বে। এখানেও কিন্তু বেশ সুন্দর পুরো হাতাতেই কাজ থাকবে, হাতে কিন্তু ফোর কোয়ার্টার হাতা হবে। এই হচ্ছে গিয়ে ড্রেস, ড্রেসটা আপনারা প্রাইড ওয়াইলে পাচ্ছেন। এটার সাথে আমরা হচ্ছে একটা ধানি কালারের সালোয়ার দিয়েছি, কারণ এটার ওড়নাটা আমরা করেছি ধানি কালারে। দেখেন ওড়নাটা কিন্তু বেশ সুন্দর, চারো সাইডে হচ্ছে এইরকম এই হলুদের পাইপেনটা করা আছে এবং ওড়নার চারপাশে দেখেন খুব সুন্দর এই যে ফুলগুলো দেখেন বেশ বেশ সুন্দর একটা সাইজে ফুলটা করা হয়েছে। হ্যাঁ, একদম খুব সুন্দর কাজ করা, এগুলো কিন্তু সব গিট ভরাটের কাজ করা, যার কারণে কিন্তু এই ফুলগুলো মানে এই কাজটা আপনারা যতবারই ওয়াশ করেন না কেন এগুলো কিন্তু কোনোভাবেই উঠে যাবে না, একদম ড্রেসের সাথে মিশে থাকবে। হ্যাঁ, এই দেখেন চারো সাইডে এরকম সুন্দর করে পার করা আছে, মাঝখানে ছিটা ছিটা অনেকগুলো ফুল বসানো আছে। ঠিক আছে, ওড়নাটাও কিন্তু প্রাইড বয়েলে আছে, আড়াই হাত বহরের ওড়না। এই দেখেন এই হচ্ছে ড্রেস আর এই হচ্ছে গিয়ে ওড়না। ড্রেস ওড়না দুটোই আপনারা প্রাইড ওয়ালে পাচ্ছেন, প্রাইস হচ্ছে মাত্র 2500 টাকা। ঠিক আছে আপুরা, নেক্সট ড্রেসে চলে যাব। আরেকটা, এটাও ধানি কালারের একটা ড্রেস। এই যে এটাও খুব সুন্দর, দেখেন এই কালারটার উপরে আমরা যখন সবুজ বা কফি কালার দিয়ে করছি তত যতটা সুন্দর লাগছে, এই পিঙ্ক কালার সুতা দিয়ে এবং হলুদ সুতা দিয়ে কাজ করার পরেও কিন্তু ততটাই সুন্দর লাগছে। দেখেন এটা হচ্ছে কালারটা ধানি কালার, তার সাথে দুই সাইডে এরকম ছিটা ছিটা অনেক কাজ থাকবে। দেখেন অনেকগুলো ফুলের কাজ থাকবে আর মাঝখানে মাঝখানে পুরোটাতে কাজ করা থাকবে। এই যে এগুলোও কিন্তু গিট ভরাটে আছে এবং এই ড্রেসগুলো কিন্তু একদমই ভারী হবে না, কারণ এগুলো হচ্ছে রেশমি ইন্ডিয়ান রেশমি সুতি সুতা দিয়ে এই সুতাগুলো বেশ মানে সুতি সুতা দিয়ে হচ্ছে কাজগুলো করা আছে যেগুলো বেশ হালকা হয়। হ্যাঁ, একদম লাইট ওয়েট হবে, ভারী হবে না। সো এই হচ্ছে গিয়ে ড্রেসের ফ্রন্ট পার্টটা। ব্যাক পার্ট, পুরো ব্যাক পার্টে এরকম ছিটা ছিটা কাজ করা থাকবে। ড্রেসের হাতা এই যে দেখেন, এই হচ্ছে ড্রেসের হাতা। হাতাতে কিন্তু ফুল হাতাতেই কাজ থাকবে, হ্যাঁ প্রায় মানে অর্ধেকের বেশি, এবং হাতা ফোর কোয়ার্টার হাতা হবে। ঠিক আছে, সো এই হচ্ছে গিয়ে ড্রেস। এটার সাথে সেম কালারের একটা সালোয়ার আর এই যে ওড়না, ওড়নাটাও বেশ বড় এবং খুব সুন্দর। এই যে দেখেন, এই দেখেন ওড়নাটাতে মাঝখানে একদম পুরোটাতে দেখেন এই যে মাঝখানে হচ্ছে ঘন কাজ করা থাকবে, দুই সাইডে ছিটা কাজ করা থাকবে। ঠিক আছে, এই যে দেখেন দুই সাইডে এরকম ছিটা ছিটা ফুলের কাজ আর মাঝখানটাতে হচ্ছে এই কাজটা। এই হচ্ছে ফুল ওড়নাটা, এটাও কিন্তু এই যে আড়াই হাত বহরের এই যে ওড়না। ঠিক আছে, এই হচ্ছে ড্রেস আর এই হচ্ছে ওড়না। প্রাইস হচ্ছে মাত্র 2500 টাকা। দুইটা ড্রেসই কিন্তু খুব সুন্দর, দুইটা কালারই খুব সুন্দর। যার যেটা ভালো লাগবে আর্লি আর্লি আমাদেরকে নক করে ফেলবেন, আমাদের স্ক্রিনে আমাদের মোবাইল নাম্বার দেওয়া আছে, সরাসরি আমাদেরকে কল করতে পারবেন অথবা পেজে গিয়েও ইনবক্স করতে পারবেন। আবার সব সুন্দর সুন্দর ড্রেস নিয়ে চলে আসবো। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।